আম্বাসা থানার পুলিশের হাতে ড্রাগস সহ আটক তিন। গতকাল আম্বাসা থানার পুলিশ দিনভর বিভিন্ন জায়গায় স্পেশালভাবে নেশা বিরোধী অভিযানে নামে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চলে বিভিন্ন জায়গায় অভিযান। অভিযানকালে আম্বাসা থানার পুলিশের হাতে 28 গ্রাম ব্রাউন সুগার সহ আটক তিনজন। রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, মুখ্যমন্ত্রী নেশা মুক্তি ত্রিপুরা গড়ার লক্ষ্যে একটি স্পেশাল নেশা বিরোধী অভিযানে নেমে আম্বাসা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে 28 গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে আটক করে। এই তিনজন হল সঞ্জয় পাল, বয়স 30, বাড়ি আম্বাসা কলোনি, দেবেকর দাস, বয়স 28, বাড়ি কচুছড়া, তীর্থমণি দেববর্মা, বাড়ি হৃদয় বস্তি। মহকুমা পুলিশ আধিকারিক জানান, উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় 11,20,000 টাকা। মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান, প্রথমে সঞ্জয় পাল নামের ড্রাগস বিক্রেতাকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় আটক করে এবং তার কাছে 2টি ব্রাউন সুগারের কৌটা পুলিশ পায়। পরবর্তী সময়ে তার মাধ্যমে তার বাড়ি থেকে এবং আটক আরও 2 জনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে নেশামুক্তি ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা একটা স্পেশাল ড্রাইভ করি ড্রাগসের বিরুদ্ধে, তো ওই বিভিন্ন জায়গাতে এই রেডগুলি হয়। আজকে আমরা 3 জনকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং টোটাল আমরা 28 গ্রামের মতো ব্রাউন সুগার রিকভারি করি তাদের থেকে। আরও এখনও চলছে, বিভিন্ন জায়গাতে আমরা এটা জারি থাকবো। আজকের দিনে সারা রাত্র এটা চলবে। এখন পর্যন্ত আমরা 3 জনকে ধরছি এবং 28 গ্রামের মতো আমরা ব্রাউন সুগার রিকভারি করছি, যার বাজার মূল্য প্রায় 11,20,000 টাকা। স্যার, 3 জন যে ধরা, 3 জনের মধ্যে একজন হইল সঞ্জয় পাল, বাড়ি হইল আম্বাসা কলোনি, তারপর দিবাকর দাস, তার বাড়ি হইল কচুছড়া, আর তীর্থমণি দেববর্মা, তার বাড়ি হইল হৃদয় বস্তি। এই 3 জনকে আমরা ধরতে পারছি। তাদের বাড়ি ঘর থেকে প্রথমে আমরা একজনের রাস্তাতে ধরছি, সঞ্জয় পাল, একটা ইনফরমেশান ছিল, সে মার্কেটে এই কোটা নিয়ে ব্রাউন সুগার বিক্রি করে, তো তাকে আমরা প্রথম ধরছি। তার থেকে আমরা প্রথম 2 কোটা রিকভারি করি এবং তার শিকারিত্বে মূলে আমরা এক এক করে 3 জনকে আমরা ধরি।